ডেইলি লাইফের শিডিউলে বোর হয়ে গিয়ে আমরা সব ফ্রেন্ডসরা মিলে একটা জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করলাম। তো এই উইকেন্ডে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করলে হয় না? আচ্ছা তাহলে চলো না এই উইকেন্ডে গঙ্গাপুরে রংমল দিয়ে ঘুরে আসি। আবার শুনেছি নাকি ওখানে সত্যিকারের ভূত আছে। উই থট ইট উড বি আ গ্রেট অ্যাডভেঞ্চার, বাট নো, ইট ওয়াজ আ গ্রেট মিস্টেক বাই আস। This place is really very interesting. Something wrong is here. আমি ঠিক জানি না সেটা এক্স্যাক্টলি কি, তবে তবে সেটা ভয়ঙ্কর। চলে যাও এখান থেকে, চলে যাও। কেন এসছো তোমরা এখানে? কি চাই তোমাদের? আমার এখানে থেকে মরার কোনো ইচ্ছে নেই, তাই আমি আর ফ্যামিলা এখনই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ওরা বরং চলেই যাবে, অন্তত ওরা দুজন তো বাঁচুক। মোনালিসা, গাড়ির চাবিটা নিতে ভুলে গেছিলাম। গাড়ির চাবিটা কোথায় যেন ছিল। কি, পামেলাকে ওখানে একা দাঁড় করিয়ে রেখে তুই গাড়ির চাবি? তুই তাড়াতাড়ি যা, যাচ্ছি তাড়াতাড়ি যা তুই। পামেলা, 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 পামেলা! রাজ, মায়াঙ্ক, সায়ম, রাঘব, রাজা নেই। আগে দেখুন কি হয়। কি হয়েছে ভাই? তুই কার সাথে কথা বলছিস? ওখানে তো কেউ নেই। গেছিল তোর সাথে? জানি না গেছিলাম। জানিস না মানে? কি বলছিস টা কি তুই? আরে কে ছিল বলবি তো? জানি না। প্রিয়াঙ্কা কোথায় গেল? কিচ্ছু মনে পড়ছে না। প্রিয়াঙ্কা কই? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কই? কাট কর। এবার আর নিস্তার নেই, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, সব মরবি, সব মরবি। আমি তো বলেছিলাম চলে যেতে, আমার কথা তো কেউ শুনলো না। এবার এবার সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। চরম চূড়ান্ত সর্বনাশের জন্য তোমরা তৈরি হয়ে যাও। ছাড়বো না, সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব। কেউ বাঁচবে না, সবাইকে শেষ করে দেব।
সরাই না আমার মাথা থেকে সরা আগে তুই বল তুই কি চাস আমি বলবো না
বলবো না আমি সরালটা কি চাস আমার কাছ থেকে আমি কেন জানাচ্ছিস তুমি বল প্রিয়াঙ্কা নই সরা প্রতিশোধ চাই আমার প্রতিশোধ চাই শেষ করে দেবো আমি আমরা কি করেছি প্রতিশোধ চাই শেষ করে দেবো সবাইকে শেষ করে দেবো সরাইটা সরা সরা সরাইটাকে সরাবো না সরা প্রতিশোধ চাই আমার প্রতিশোধ বল আগে কিসের প্রতিশোধ বল আজ থেকে 5 বছর আগে দুজন ছেলে মিলে আমি ধর্ষণ করেছিল হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলাম কিন্তু ওরা আমার কোনো কথা শোনেনি প্রাণ ভিক্ষা দেয়নি আমায় আমার বোন গায়ত্রীকেও ছাড়েনি ওকেও আঘাত করেছে ওকেও কষ্ট দিয়েছে তোমাদের এই দুই বন্ধু ঋষিল আর রেহানা এরা ওদের দুজনকে মেরেছে আমি মারিনি এরা করেছে তোকে একটু দেখাই কি শেষ করে দেবো সবাইকে প্রতিশোধ দেবো আমি প্রতিশোধ
ছি ছি ঋষি ছি, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার আমার বোনকে মেরে ফেললি, শেষ করে ফেললি তুই, এইভাবে পিটলে তুই করতে পারলি পারলি আমার সঙ্গে? জাস্ট দুটো টাকা লোভে তুই সেবনি ওরেছে সেবনি ও আমাদের বোনটাকে তো এবার বাঁচাতে হবে। রেহানা নইলে প্রিয়াঙ্কা, দুজনের মধ্যে একজনকে তো মরতে হবে, না হলে না হলে সব মরবি, সব মরবি, সব মরে যাবি। সবাইকে শেষ করে দেবো। Yeah.
তুই ঠিক আছিস তো? তুই একদম ঠিক আছিস, তোর শরীরটা যে একটু খারাপ হয়েছিল তাই তুই মাথা ঘুরে পড়ে গেছিস। সবাই ঠিক আছে, সবাই ঠিক আছে। বাকিরা সবাই বাইরে আছে, সবাই বাইরে আছে, শুধু রেহা নাই। রেহানা নেই, রেহানা নেই। যাক, তুই চল, তুই তুই চল চল, বাকি সবাই ঠিক আছে, চল আমরা আমরা বেরোই। মোনালিসা, রোহান, রাকেশ, ওই দেখ গায়ত্রী। তাহলে কি গায়ত্রী মৃত? হ্যালো, হাই হাই দেবাশী। হ্যালো, শোনা যাচ্ছে? তোমরা সবাই দেখছো আমাদের আজকে শ্যুটে হচ্ছে, এখানে সবাই রিহার্সালের পর আজকে ফার্স্ট টাইম শ্যুটে এসছে, তো সবাই সঙ্গে থাকো, আমাদের সাথে থাকো। ইটস ইউর বং ব্রো।